हेलो फ्रेंड्स, आज के बारे नतून डिजाइन नहीं चले खूब सुंदर एक इक्काते ड्रेस कम कुर्ती पूरा साइड बॉक्स प्लीट दिए एनहांस करा सामने कल नेकटा देख खूब सुंदर कन्ट्रास्ट करे येलो और ग्रीने कन्ट्रास्ट करे सामने फ्रंटा करा बटन्सो करा आछे एगुलो आपनारा कोनो छोटोखाटो पार्टी बा कोथाओ छोटोखाटो गेट टुगेदारो किन्तु पड़ते पारेन। और कलर का भीषण सुंदर पियोर पचम्पल इक्काते आछे चारकोल ग्रे कलर এরকম ডিজাইন যদি আপনারা পড়তে চান এবং পেতে চান তাহলে অবশ্যই আমাদের লিংকটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর স্টিচিং এবং কাটিং এর সমস্ত পদ্ধতিটা জানতে হলে কলকাতা কাটিং মাস্টার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আমি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তুম লোক নয় হো তো সাবস্ক্রাইব করো ও যে লাল वाला বাটন হ্যায় উসকে সাথ সূর্য নমস্কার করো ইয়া ফির অনুলোম বিলোম মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে। আজকে যে ডিজাইনটা পরে দেখানো হলো আপনাদিকে এই ডিজাইনটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনাদিকে কেটে এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। তো সর্বপ্রথমে বলে রাখি আপনারা দেখছেন কলকাতা কাটিং মাস্টার চ্যানেল, আমি শেখ সালাউদ্দিন। মাপগুলো একটু বলে দিই, লম্বাটা 44 হবে, শোল্ডারটা 15 ইঞ্চি হবে, চেস্টটা 40 ইঞ্চি হবে, ওয়েস্টটা 36 ইঞ্চি হবে, হিপটা 42, স্লিপ লেন 15 ইঞ্চি মানে হাতের লম্বা, আর মৌরিটা 10 ইঞ্চি। তো সর্বপ্রথমে আমরা এইটা দিয়ে এই কাপড় ইক্কাত কাপড়টা দিয়ে আমরা লম্বাটা বের করে নেবো, দু লম্বা কাপড়। তো চলুন শুরু করা যাক। ইক্কাত কাপড়টা আমরা খুলে নিচ্ছি, দু লম্বা কাপড়টা আমরা মেপে সুন্দর করে কেটে নিচ্ছি। এবারে আমরা এই থান থেকে কাপড়টা আমরা আলাদা করে নিচ্ছি। এবারে আমরা এটা কিভাবে করব দেখাচ্ছি। তো আমরা থান থেকে কাপড়টা কাটিয়ে দুই লম্বায় কাপড়টা আমরা বিছিয়ে নিয়েছি, একটা সামনের পার্ট একটা ব্যাকের পার্ট বিছিয়ে নিয়েছি। এবার এখানে একটা বক্স প্লিট হবে, হিপ থেকে একটা বক্স প্লিট যেমন ভিডিওতে দেখলেন সেটা হবে। সর্বপ্রথমে আমরা একটা দাগ মেলালবো শোল্ডারের, দাগ বেঁধে নিলাম। এখান থেকে আমরা সর্বপ্রথমে লম্বাটা মেনশন করে নেবো। তো লম্বা আমরা বলেছিলাম 44, তো 44 হিসাবে আমরা দাগটা মেরে নিচ্ছি। এরম হিসাবে হালকা সার্কুলার ঘুরিয়ে নেবো ঘেরটা, কোনটা যাতে না ঝুলে যায়। এবার আমরা গলার মাপটা ধরে নেবো, গলার মাপটা ধরে নিলাম। এখানে আমরা 5.5 ইঞ্চিতে একটা দাগ মারব, ঠিক এখান থেকে ১৯ ইঞ্চিতে একটা দাগ মারব, এখান থেকেও ঠিক 5.5 ইঞ্চিতে একটা দাগ মারব। এই দাগটা স্কেলের সাহায্যে আমরা সুন্দর করে সমান করে নেব, ঠিক আছে। এবারে আমরা কি করব, এই চারটে পার্টকে আমরা প্রথমে মাপটা নিয়ে নিই, 2 ইঞ্চি গ্যাপ, এখানে 2 ইঞ্চি গ্যাপ, এটাকেও স্কেলের সাহায্যে সমান করব। এটা বক্স প্লেটের কাজে লাগবে। তো এবারে আমরা এই দাগটাকে সুন্দর করে এই জায়গাটায় করে দেবো, বসিয়ে দেবো। তো এটা হিসাবে আমরা এখানে বক্স প্লেটের ঘেরটা এসে যাবে। এরমভাবে বসিয়ে নেওয়া বাদ আর একবার এই মাপটা ধরে নেবো শোল্ডারের, এখানে দাগটা মেরে নিলাম। মেরে নিয়ে না বাদ এবার আমরা শোল্ডারের মাপটা ধরবো, 15 ইঞ্চি শোল্ডার 1 ইঞ্চি ডাউন করে দেবো। এখান থেকে আমরা 7 ইঞ্চিতে একটাই করে দেবো, এখান থেকে আমরা 15 ইঞ্চিতে একটা দাগ মেরে নেবো, এখান থেকে আমরা 21 ইঞ্চিতে একটা দাগ মেরে দেবো। মাপগুলো ধরে নেবো,
40, चार भागे एक भाग कर ले 40 है, एखे 38 इंची है, चार भागे एक भाग 9.5, एखे 42, 10.5 इंची दागगुलो मेरे देव। এবারে সব দাগগুলো একসাথে আমরা সমান করে নেব। এই শেপটা ঠিক এই হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর শেপটা হলো। এই দাগটা এখান থেকে এটা আমরা মিলিয়ে নেব, এই শেপটা এখানে দিয়ে দেবো। আর এই শোল্ডারের দাগটা এই শোল্ডারটা এরমভাবে মিলিয়ে নেব। দেখুন কত সুন্দর হলো, পুরো দাগটা কত সুন্দর হলো। এই হিসাবে আমরা এবারে কাটবো। এবারে আমরা এটাকে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমরা এটাকে কেটে নিলাম। এবার আমরা এই দাগের গা দিয়ে আমরা ঘর ঘরি হালকা হালকা মেরাল। সিলাই করতে সুবিধা হবে। এবার আমরা কাটবো নেকটা। নেকের ডিজাইন দেখেছিলেন আপনারা, নেকটা কাটবো। ১২ ইঞ্চিতে একটা দাগ মেরে নেব। দাগ মেরে নিয়ে বাদ স্কেলের সাহায্যে এটাকে সমান করব, ঠিক আছে। এটা আমরা 2 ইঞ্চি গ্যাপ রাখবো। আর এটা আমরা এখানে মিলিয়ে দেবো, ঠিক আছে। এবারে আমরা এটাকে কেটে নিচ্ছি। আর এটা আমরা হালকা নর্মাল করে এই জায়গাটা ব্যাকটা আমরা চাগিয়ে নেব। গলাটা কাটা বাদ আমরা এই যে মাজেন্টা বা লেমন কালার যেটা আছে সেটা এখান থেকে আমরা 1 ইঞ্চি এরমভাবে সুন্দর করে 1 ইঞ্চি এই জায়গা থেকে এই জায়গাটা ওরপে 1 ইঞ্চি ঘুরে যাবে, ঠিক আছে। এখান থেকে সুন্দর করে ওরপে 1 ইঞ্চি কলারের মতন স্টাইল হয়ে যাবে। এখান থেকে এই পজিশনটা মানে 7.5 ইঞ্চি এখানটা এই পজিশনটা এই হলদে কাপড়টা থাকবে। আর এখানে 3টে বোতাম হয়ে যাবে, ঠিক আছে। এই হলদে কাপড়টা এই কাপড়টা এখান থেকে 1 ইঞ্চি এখানে ঘুরে যাবে ওরতে, এই হলদে কাপড়টা এই জায়গাতে হয়ে যাবে। এই হয়ে গেল সামনের পাট কাটা। এবার আমরা কাটবো হাতা। হাত কাটার জন্যে আমরা থান থেকে আরও 16 ইঞ্চির মতন কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে আয়রন করে নিচ্ছি। আয়রন করে আমরা হাতটা কাটব। তো সবাই প্রথমে আমরা এখানে একটা দাগ মেরে নিচ্ছি। এখান থেকে আমরা 1 ইঞ্চি হলদে পটি হবে সেই হিসাবে আমরা 15 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। মানে এটা 14, 1 ইঞ্চি হলদে পটি দিয়ে 15 ইঞ্চি হয়ে যাবে। এখান থেকে আমরা 11 ইঞ্চি মোড়ি রাখছি। এখান থেকে আমরা 15 ইঞ্চি নিচে করে নিচ্ছি। আর এখান থেকে আমরা 8.5 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো এই হিসাবে আমরা এটাকে স্কেলের সাহায্যে সুন্দর করে এটাকে সমান করে নিচ্ছি।
তো এবারে আমরা কেটে নেব। তো ডিজাইনটা কিভাবে কাটলাম সম্পূর্ণ সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এই হয়ে গেল আমাদের হাতা কাটিং। এই বডি বডি হাতা যেমন আপনাদের বুঝালে সেরকম হিসাবে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনাদেরকে কেটে আমি দেখালাম। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, পরে নেক্সট ভিডিও আমি যখন আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।